চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ যে এখন সিঁদুর মাখা রয়েছে, মানে এখনো
এইভাবেই থাকবে। আসলে ব্যাপারটা কি, এখন সিঁদুরটা বোধ হয় কোথাও একটা যে সাজের মধ্যে চলে এসেছে, কিন্তু তোমরা হয়তো আমার প্রত্যেকটা ভিডিওই লক্ষ্য করেছো যে আমি কিন্তু সবসময় সিঁদুরটা পরতে ভীষণ পছন্দ করি, সিঁদুরটা ভালোবাসি, পরি, মানে আমাদের হিন্দুদের প্রথা মেনেই আমি সিঁদুরটা পরি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বরণের দিন মেয়েরা খুব সিঁদুর মাখছে, বা মানে সেটা একটা একটা ফ্যাশনের মধ্যে চলে এসেছে, কিন্তু এটা অন্তর থেকে যে সিঁদুর মাখা, সিঁদুর পরা, সেটা বোধ হয় আর এখন নেই। কিন্তু যাই হোক, আমি মনে করি যে আমরা যেহেতু হিন্দু ধর্মের মানুষ, আমরা যেহেতু সিঁদুরটা আমাদের হিন্দু ধর্মের বাঙালি মেয়েদের মধ্যে এটা পড়ার একটা রীতি রয়েছে, তো সবাই এটা অন্তর থেকেই পড়ুক। এটা ভীষণ মূল্যবান একটা জিনিস আমাদের কাছে, কারণ অনেক কষ্ট করেও অনেকে এই সিঁদুরটা পায় না, যেটা ভীষণ মূল্যবান। এটা এটা কোনো মূল্য দিয়ে বিচার করা যায় না, এটা অমূল্য। তো এই আজকের দিনটা সব সধবা মেয়েদের জন্য ভীষণ স্পেশাল, স্পেশালি তাই যারা সিঁদুর পরতে খুব ভালোবাসো, তাদের সিঁদুর অক্ষয় হোক এটাই চাইবো মা দুর্গার কাছে। আর সবাই খুব ভালো থাকো, খুব আনন্দে থাকো, সারাটা বছর খুব সুন্দর করে কাটাও, খুব মজা করে কাটাও। আবারও পুজোর অপেক্ষায় রইলাম, পুজো দেখতে দেখতে কিন্তু কেটেই গেল, আজকে দশমী, মা জলে যাবে, মা জলে যাবে বললে ভুল হবে, মা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবে, আমরাও সবাই বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে রওনা হবো এবার। তো আজকে ভীষণ ভালো কাটলো, সবাই মিষ্টি মুখ করে নাও, আর সবাই মিষ্টি হয়ে থাকো। এইভাবেই তুমি একটু শুভ বিজয়া বলে দাও সবাইকে, শুভ বিজয়া সবাইকে, সবাইকে শুভ বিজয়া, বড়দের আমার অনেক প্রণাম, ছোটদের আমার অনেক আদর, অনেক ভালোবাসা বন্ধুদের।